संगे थे आशा कर भारत लगे इफ्तार आगे पूर्व प्रस्तुति की कर इटाली बनाफतारी बनाए मुसलमान घरे घरे समय कम ती कतुक देखाते बोलते तपर चेषा करब तुले प्रथम रोजा कम प्रिपारेशन तो प्रथम रोजा इफ्तारी जिस फल का कला आपे अनारस काटते पारी नाओ काटते पारी लेबू तो शबत करार जन्य लागबे शसा काट करते हबे तो इफ्तारी मेन आईटेमे सबा घरे घरे देखबेन शबत थाके तारपर फल थाके कला ता माछ थाके शसा काट करा हय तार भाजा पोड़ा खावार परे शसा जदि ना खान ताहले किन्तु अनेक धरनेर समस्या होते पारे तरमुज गरम समय तरमुज खेले क्योंकि अनेक आरामदायक है सारा दिन रोजा रखार पर तो ओके फल तो देखिए दिलाम आरो देखा चीरा चीरा दई कला इफ्तार समय मिस्टी आइटेम रखा है चीरा मधुए रेखे और यहाँ घुगनी रोजार इफ्तारीते घुग्नि छाड़ा चले ना मुड़ी घुग्नि छाड़ा घुग्नि घुग्नि अलरेडी भिडियो करते गोफल करते गेलोम देरी तो घुग्नि और हमें सब जिस करब फल गो काटब खेजूर धुब सब सब फ्रिजे दिए दिए जस्ट लेबू चिपले हो जाए रमजान स्पेशल खेजूर तो खेजूर गुते खुलब ये तो न्यू खेजूर पैकेट खुलसी इफ्तार आगे जैसा प्रिपारेशन लगे एग्लो चेषा कर बेगुन काट कर बेगुन देखा आलू चपेर आलू आलू चिक्त करा आलू भरता पुरे गोल गोल कर रखा सबाई जाने कम बेसि प्रथम देखा बड़ा समय कम मेन कथा देखा सबको तो फ्राई कर शुरू कर दिए इफ्तार आलू चप भाग आलू चप तो सबा कर घरे घरे आलू चप बेगुन झाल बड़ा कर घरे घरे इफ्तार आईटेमे देखा जाए आलू चप बेगुन झाल बड़ा घुग्नि एगो छाड़ा इफ्तार कमप्लीट ही है ना एगो छाड़ा इफ्तार इनकमप्लीट है तो जैक आम भाई अपने करूक सब प्रश्न कर सब इफ्तार आईटेम शीतकाले तो सब भाजा भाजी जिसपत भाजा पोड़ा खा खुबी पसंद कर तो आलू चप फ्राई करार बेगुन बेगुनी भाजसे तो आलू चप प्रथम फेवरेट आलू चप छाड़ा तो इफ्तार ही कर पसिबल ना तीन चार मैक्सिमाम तो चार्ट खावा जाए अपने कार की इफ्तार पसंद अवश्य जाना मसाला देखें बेगुनी कि सुंदर फुले हाथ बेगुनी खूब मजा है आलू चपो
তো একটা ফ্রাই করার পর আরেকটা ফ্রাই করেছে, আর সবটাকে ভাজা হবে, তারপর অল্প অল্পকে দেখাবো আপনাকে। এই বেগুনিটাও অনেক সুন্দর ফুলেছে দিয়াশালিতে। বেসনের ব্যাটাটা যদি ভালো করে ফেটা হয় তাহলে হচ্ছে দেখা যায় যে দিয়ার সাথে সাথেই হচ্ছে ফুলে। আর আমরা কিন্তু এক্সট্রা কোনো খাবার সোডা বা ফুলানোর জন্য কোনো কিছু দিলাম, হোমে যা থাকে এটা দিয়ে দিই, আর পেটের জন্য ভালো। দেখেন কি সুন্দর হচ্ছে ফুলেছে, আর আমাদের এই স্টাইলেও কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আর ওই যে বললাম আগে ভিডিওটা দেখেছে আমার কোচাই স্বপ্নে, এটি খিচুড়ি আমাদের বাসায় কিন্তু খিচুড়ি কোচাই করা হয় প্রত্যেক রোজায়, মানে কারণ আমাদের বাসাটা হচ্ছে খিচুড়ি প্রশ্ন করে আবু প্রশ্ন করে, আর রোজার ইফতারি হওয়ার পরে নামাজ পড়ে এসে কিন্তু খিচুড়ি খায়। আর সাথে যদি নামাজ পড়েছে নাও খায় তখন দেখা যায় যে রাতেবেলা একবারই খিচুড়ি খাওয়া হয়েছে। তো এই তো কেউ বিরিয়ানি খায়, আমরা খিচুড়ি খাই, কখনো যখন ইচ্ছা খায় তখন বিরিয়ানিও করে, কখনো পোলাও করে, কিন্তু খিচুড়িটা বেশি খাওয়া হয়, আর বিরিয়ানিটা তো এমনি সবার পছন্দ করে। আর এদিকে রাখেন এই যে ঝাল বড়া খাচ্ছে আমি, আর রোজার সময় দেখে তো একটু এটাই ভাজা না রাখলে তো ব্লগ ইম্পর্টেন্ট থেকে যায় আমাদের, আমাদের ব্লগারদের তো আবার এগুলো না দেখলে চলে না, ডেইলি লাইফ তা কার ঘরে কি চলছে এগুলো তো দেখাতেই হয়, তাই না? আপনারা নিশ্চয় দেখা প্রশ্ন করেন, আমি প্রশ্ন করি। তো ঝাল ভাড়া ফ্রাই করতে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে এই তো শসা কাট করা শেষ, রেখে দিচ্ছি। আর এই শসাগুলো মনে হচ্ছে বেশি বেশি, আর ইফতারের সময় আপেল কাটছি, তত এক্সপার্ট না, তারপরে দেখছি কাজ করা। কলা কাট হয়ে গেছে, আর আমরা ভাজা ভাজি করা শেষ, এদিকে ধরো ধরো পুরো। তো দেখো দেখো প্লেটিং করা সময় হয়ে গেছে, প্লেটিং হয়ে গেছে মোটামুটি। এটা আলু ঝাল বড়া, আলু সব ঝাল বড়া বেগুনি, আর এটা ঘুমিয়ে দিয়ে দিচ্ছে আমি। আর এটা দই চিরা আর কলা, ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু মজা লাগে। ইফতারি করা কমপ্লিট হয়ে গেছে, ইফতারি করে নামাজ পড়ে এখন সবাই খিচুড়ি খাবে আর চা খাবে। এটা দেখেন খিচুড়িটা গরু গোস্ত আছে, গরুতে হবে সবাই খিচুড়ি, আর এদিকে গরু গোস্ত দেখেন প্রেসার কুকারে। তো এই প্রেসার কুকারটা অনেক আগের, এই জন্য এই রকম চেহারা। আর এটা আছে মোটামুটি নিউই বলতে পারেন, কম ইউজ করা, আর আরো তিন চারটা আছে প্রেসার কুকার। আর এটা হচ্ছে আমার র চা, আর আমি এখন দুধ চা করবে খাওয়ার জন্য, আর আমি র চা খাই। তো ফ্রেন্ডস
ভিডিওটা শেষ করছি, চা খেতে খেতে। আজকে অনেক ইচ্ছা ছিল যে ভালো করে সবকিছু দেখাবো, আর দেরি হয়ে গেছিল। একদিনে আসলে দুইটা ভিডিও করতে গেছিলাম, গ্রোসারি শপিং দুই গাড়ি থেকে করতে পারিনি। এটা বললাম কখনো শরীর ফিট থাকে, ফিট থাকে না, কখনো বিজি থাকে, মোবাইল ইউজ করে থাকে, কখনো থাকে না। এইসব কারণে দেখা গেছে যে আগে ভিডিও করতে পারিনি, আর কিছু না কিছু ইনকমপ্লিট থেকে যায়, এই জন্য হচ্ছে দেরি হয়ে যায়। তো আজকে এত দেরি হয়ে গেছিল যে তোমার স্নেহ শুধু আপনি আনলাম, তো এগুলো কাট করা হয় না। তো কালকে কাট করবো অবশ্যই, এটাই আইটেমে থাকবে। আর শুধু তো ভিডিও করার চেষ্টা করবো, আর হঠাৎ করে আজকে রোদার স্টার্ট হয়ে গেছে, তো এই জন্য টাইম টেবল সব এলোমেলো হয়ে গেছে। তারপর চেষ্টা করছি আপনাদের জন্য আজকে ভিডিওটা করার জন্য। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন কার কেমন লাগলো, আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নিউ, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করুন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দিয়ে আমাকে আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেল সাথে থাকেন। আর কার কেমন গেল আজকে রোজা, এর গরম ওঠে অবশ্যই জানাবে। আর কে কে ইত্যাদিতে বানিয়েছিলেন জানতে পারেন। তাই এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।